আসসালামু আলাইকুম ডিয়ার আপু ও ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও গ্রামের আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে আপনারা নতুন কাউকে দেখতে পাবেন, যাকে আপনারা অনেক দিন হলো দেখেন না। তো যার অপেক্ষায় অনেকেই ছিলেন আর অনেকেই অনেক কথা বলতেছিলেন, আজে বাজে কথা। তো যাই হোক, আমি মানুষের কথা বলতে চাই না আমার ভালো সময় মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আমাদের বাসায় এসেছে। তো সকালে নাস্তা দিয়েছি, নাস্তা করতেছে সকালবেলা সবাই। তো আমাদের জন্য আমরা পিঠা বানাতেছি, আর বরাবর খুবই পছন্দের পিঠা। তো মা তো আমাদের জন্য একবার বানাইছে, তো তার জন্য আর বানানো হয়নি, তো তার জন্য এখন বানাইতেছে। তো তার উপলক্ষে আমরা সবাই খাবো আবারও। তো আজকে পিঠাটা ভাজতেছে আমার ফুপি। ফুপি এসেছে আমাদের বাসায়, অনেক মেহমান এসেছে। তাপুরা যখনই আসে সবাইকে ডাকে, সবাই চাস্তো ভাই, ফুপি, ফুপা সবাইকে ডাকে। বোন আমাদের যত চাস্তো বোন, খালাতো বোন, ফুপাতো বোন আছে। তো খালাতো বোন তো অবশ্য ডাকা হয় না, তারা খুবই অনেক দূরে। তো ফুপাতো বোনদের ডাকা হয়, তো আমরা সবাই একসাথে হয়ে অনেক মজা করি। এটা বেশিরভাগ টাইমেই হয়। তো এবারও ডাকছে, তো ফুপ্পি এসেছে, ফুপাতো বোন এসেছে, তো ফুপাতো বোনের নাতি এসেছে, ফুপাতো বোনের ফুপাতো ভাইয়েরা এসেছে, ভাবিরা এসেছে, তো অনেকেই এসেছে। তো যেহেতু বাসায় অনেক লোকজন, তো সবার জন্য ওটা হালকা পাতলা নাস্তা ছিল সকালে, আর এটা হলো সবার জন্য পিঠা। তো তারপরে রান্নাবান্না হবে। তো আমাদের বাড়িতে অনেক মেহমান আর অনেক লোকজন, আর একটা খাসিও জব্দ করা হয়েছে। তো ওটা হলো ভাইয়ার চ্যানেলে দেওয়া হয়েছে, ইউটিউবার নাজমুল বাপ্পি। তো ভাইয়ার চ্যানেল অবশ্যই যদি আপনাদের ইচ্ছে হয় দেখে আসতে পারেন। তো বাড়িতে লোকজন আসলে কাজে একটু ব্যস্ত থাকে মানুষজন, তো ওরকমভাবে আমি ব্লগ করতে পারিনি, আর আমি ওরকম ভালো লাগে না এখন ব্লগ করতে, কেমন যেন একটা লাগে। তারপরও অনেক আমার আপুরা খুবই রিকোয়েস্ট করে, আর আমার খুবই ভালো লাগে কিছু আপুদের কথা, একদম মন ছুঁয়ে যায়, যে ইচ্ছে করে যে আপুরা যায় বলে আমি সেটাই করি। তো এখানে হলো মশলা বাড়তেছে, যে মাংসটা রান্না করা হবে খাসির মাংস। তো এই মশলাটা আমার ভাবি বাড়তেছে, এটা হলো ফুপাতো ভাইয়ের বউ বাড়তেছে। তো মোটামুটি আমরা সবাই টুকিটাকি কাজ করতেছিলাম। তো এখানে আলু কোটা হয়েছে, তো এরকম টুকিটাকি কাজ অনেকেই করতেছে, যে যেটা পারতেছে, যেটা দরকার হইতেছে ওটা করতেছে। তো আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে।
তো দেখতেই পেলেন অনেকেই অনেক ধরনের কাজ করতেছে, যে যেটা করতে পারতেছে ওটাই করতেছে। তো অবশেষে রান্নাবান্না শেষ, তো এখন খেতে বসেছে। এটা হলো আমার পুপি, তারপরে ফুপাতো ভাই, ফ্রেন্ড মেজো আপু, তারপরে ওই পাশের ভাবি, আরেকটা হলো ফুপাতো বোন। তো সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমাদের বাড়িতে যারা মানে পুরুষ তারা নামাজ পড়েই খেয়ে নিয়েছে, তো তারপরে মেয়েরা বসেছে খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা ছিল আমার সারাদিনের ব্লগ, সকাল থেকে বিকেল পর্যন্ত। তো আজকে রাত হয়ে গিয়েছে ভয়েসটা দিতে দিতে, আর এতটা পরিমাণ ডিস্টার্ব করতেছে কুকুরে। আর আমাদের পাশে একটা ওয়াজ মাহফিল বলতে সপ্তাহে ই হয়, তো সেটাও হইতেছে, তো অনেক ঝামেলা লাগতেছে আমার কাছে। তো যাই হোক, এই যে ভাবিরা খাওয়া দাওয়া করতেছে, তো আপনারা দেখতে থাকুন। তো খাওয়া দাওয়া শেষ, সবাই এখন বাসায় চলে যাবে। ফুপু ফুপাতো ভাই ভাই বোরা চলে যাচ্ছে, তো বিদায় পড়ব, তারা চলে যাচ্ছে একদিনের জন্য এসেছিলো। মানে আপুরাও কালকে চলে যাবে, আর আমি ঢাকা যাইনি, আর হয়তো বা যাওয়া হবে কি না জানি না। আর এখন যে অবস্থা চলতেছে আমাদের গ্রামেও, যেরকম অবস্থা খারাপ যে ভাইরাসের কারণে, তো সবাই আমরা একটু ইয়ে আছি। আর আমারও ইচ্ছে করতেছে না এখন যাওয়ার জন্য, বলতেছি কিছুদিন পরেই যাই, ভালো লাগতেছে না এই ভাইরাসের অবস্থা মানে কথা শুনে। তো অনেকদিন হয়ে গেছে গ্রামে আছি, আর গ্রামে প্রচণ্ড পরিমাণ রোদও থাকে, তো আমার খুবই মানে কি বলবো, আমার নিজের যেতে ইচ্ছে করতেছে না এখন। আমার মানে এরকম মনে হইতেছে যে ভাইরাসটা আল্লাহ না করে যে এটা হয়ে যাক, যে ভাইরাসটা শেষ হয়ে যাক, তারপরে ঢাকায় যাওয়া হবে। তো তারপরেও জানি না কি হয়। তো বড় ভাবি, বড় আপু, মেজো ভাবি সবাই খেতে ছিল, আর লাস্টে তারা খেয়েছে, আর আমি অল্প একটু খেয়ে চলে এসেছি। তো ওই যে এখন হলো আপু হলো একটা ব্লগ করবে আম্মুকে নিয়ে, তো সেটারই ই চলতেছে। তো আমরা এই যে বিকেলবেলা একটু টমেটো খাবো, তো সে কারণে আসছি এদিকে। তো ওই যে খেতে টমেটো হয়েছে, আর আমার টমেটো খুবই প্রিয়। তো মেজো আপু হলো টমেটো ছিঁড়তেছিল, আর আমি ভিডিও করতেছিলাম, আমার খুবই পছন্দ। তার হাতে থেকে আমি একটা নিয়েছি, আর সেও একটা খেতেছিল। তো এই যে এটা হলো সরিষা, তো আপু ওটাই দেখাচ্ছিল। তো যে যেখানে আছেন সাবধানে থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সবার ফ্যামিলির সাথে ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।